নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই স্বাগত বন্ধুরা আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তা কিন্তু জানিয়ে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন এবং এর সাথে কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এর সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে সপ্তমী অষ্টমী নবমী এবং এরই সাথে কিন্তু দশমীর দিন বৃষ্টির সম্ভাবনা ছিল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে এবং আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণে কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে তো কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কি সতর্কবার্তা জারি করেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তারাকে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনে আপনি এখানে পৌঁছে তো আপনাদের কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবত্ত কিন্তু রয়েছে যেটি দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু ঘূর্ণাবত্তের সম্মিলিত হয়ে কিন্তু আন্দামান সাগর হয়ে কিন্তু এ পাশে বলা হচ্ছে মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলে লোয়ার পেসফারিক লেভেল অব্দি বিস্তার করছে এবং এরই সাথে বলা হচ্ছে যে এর প্রভাবেই কিন্তু একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে এবং তার পার্শ্ববর্তী দিয়ে কিন্তু চার তারিখ অর্থাৎ আগামীকাল তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে যে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু চার তারিখ এখানে কিন্তু চার তারিখ দেওয়া হয়েছে যে গাঙ্গেটি বেঙ্গলের ক্ষেত্রে চার তারিখ কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এবং সিকিমে তিন তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু চার থেকে পাঁচ তারিখ অব্দি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে ছয় থেকে আট তারিখ অব্দি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে যথাক্রমে নিম্নচাপের ক্ষেত্রে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এ পাশে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টি থাকবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু হালকা থেকে মাঝের বৃষ্টি এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো আর বৃষ্টির সম্ভাবনা নেই তবে এখানে কিন্তু বলা হচ্ছে যে আইসোলেটেড একটু স্ক্যাটার্ড রেনফল কিন্তু মধ্য ভারতবর্ষের দিকে থাকতে পারে যেটা কিন্তু বিদার বা ছত্তিশগড়ে কিন্তু থাকতে পারে আগামী তিন দিন এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি আর তেমন কিছু কিন্তু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুর আমার আপডেটে দেখে নেব আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দেওয়া হয়েছে তবু আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেট এখানে প্রবাসী আপনারা কিন্তু বলা হচ্ছে চার তারিখ থেকে কিন্তু সরি এখানে তিন তারিখ থেকে কিন্তু ন তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বলা হচ্ছে কিছু জায়গাতে থাকতে পারে যেটা ঠান্ডা শাওয়ার থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে প্রত্যেকটি জেলার উপরেই কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে থাকার সম্ভাবনা থাকছে তবে এখানে আমরা যদি ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু এখানে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এপাশে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দুই জায়গায় থাকতে পারে যেটা কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে থাকবে এবং এর সাথে কিন্তু যেটা আমরা এখানে পাচ্ছি আগামীকাল চার তারিখ এখানে বলা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকতে পারে হাওড়া কলকাতা এবং হুগলি তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনাতে উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এ পাশে পূর্ব মেদিনীপুরের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাক এক থেকে দু জায়গাতে থাকবে এবং এরই সাথে কিন্তু ঝাড়গ্রাম পুরুলিয়া তার সাথে কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকবে অর্থাৎ বন্ধুরা আগামীকাল কিন্তু আমরা পাচ্ছি শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু এক থেকে দুই জায়গাতে থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার এবং এর সাথে কিন্তু আমরা পাঁচ তারিখের দিকে দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব জেলার ক্ষেত্রেই কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি এক থেকে দু জায়গায় থাকতে পারে যেটা কিন্তু আপডেটে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে তো আমরা চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবে এখানে কিন্তু মৎস্যজীবীদের ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে যেটা কিন্তু চার তারিখ সতর্কবার্তা জারি থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব বঙ্গ বঙ্গোপসাগরে থাকবে মৎস্যজিবের জন্য সতর্কবার্তা চার তারিখ অব্দি তো আর কিন্তু তেমন কিছু বলা নিতে চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে আমরা চলে আসি উত্তরবঙ্গের আপডেট এখানে পরিস্থিতি আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ তিন তারিখ থেকে ন তারিখ অবধি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকতে পারে এক থেকে দু জায়গাতে প্রত্যেকটি জেলার মধ্যেই তবে সতর্কবার্তা কিন্তু থাকছে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং তার সাথে কুচবিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু সতর্কবার্তা থাকছে তবে এখানে কিন্তু শুধুমাত্র দার্জিলিং এবং এ কিন্তু কালিম্পংয়ের এর উপরেই কিন্তু সহ বৃষ্টি এক থেকে দুই জায়গাতে থাকবে এবং সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামীকাল কিন্তু যেটা বলা হচ্ছে সব জেলার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এক থেকে দুই জায়গাতে তবে তেমন কোনো ভারী বৃষ্টি সতর্কবার্তা কিন্তু নেই আগামীকালের ক্ষেত্রে এবং তারপরে কিন্তু পাঁচ তারিখ থেকে কোনো সতর্কবার্তা জারি থাকছে না তো এরপরে আবহাওয়ার পরিবর্তন কিন্তু ঘটলেও ঘটতে পারে এবং দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তবু ধরুন আমরা চলেছি এসে উনি লাইফস বর্তমানে রয়েছে আমরা এসিয়াম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মুর্শিদাবাদের দিকটাতে একটু বেশি থাকতে পারে যেটা বর্তমানে পরাচ্ছে দুপুরবেলার দিকে এবং এ পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে সব জায়গার ক্ষেত্রে কিন্তু থাকবে না এবং এ কিন্তু হুগলির দিকেও কিন্তু থাকতে পারে নদীয়ার দিকেও কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা এবং এর সাথে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই আগামীকাল যদি দেখি আগামীকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এপাশে উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জেলার ক্ষেত্রে এবং এর সাথে কিন্তু তারপরে যদি আমরা পাঁচ তারিখের দিকে দেখি পাঁচ তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি বৃষ্টির পরিমাণে আগামী চব্বিশ ঘন্টায় কতটা পরিবর্তন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টা কিন্তু বৃষ্টি না বরাবর কিন্তু রয়েছে প্রায় প্রতিটি জেলার ক্ষেত্রেই এ পাশে কিন্তু শুধুমাত্র হুগলি চন্দ্রনগরের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ছয় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে কিন্তু একটু মোটামুটি দশ থেকে এগারো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী তিন দিনের ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু মুর্শিদাবাদের দিকে প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং এ কিন্তু হুগলি এবং তারই সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু এদিকেও থাকতে পারে এবং তারপরে পাঁচ দিনে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরেকটু বাড়তে পারে যেটা কিন্তু পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকার সম্ভাবনা থাকছে হলদিবাড়ির দিকে এবং গোসাবার দিকে এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি হুগলি চন্দ্রনগর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি এবং উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় আঠাশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে নদীয়া শান্তিপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং তারপরে দশ দিনের যদি দেখি তাহলে কিন্তু প্রায় আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু এ পাশে শান্তিপুর কাটোয়া এবং তার সাথে কিন্তু নোলহাটি সরি নটাটির দিকে কিন্তু মোটামুটি ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কৃষ্ণনগর শান্তিপুর সাইডে কিন্তু পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বর্ধমান সাইডে দেখা যাচ্ছে প্রায় পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি চন্দ্রনগর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনার দিকে যেটা হাবড়া এবং বনগাঁ এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে তবে এ কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে যেটা কিন্তু ব্যারাকপুর পানিহাটি এবং খড়দহ এই সাইডটাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং এ কিন্তু কলকাতা নিউ টাউন এবং বজবজ এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি তিরিশ থেকে চৌত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এ কিন্তু যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মাজিলপুর এবং গোসাবা এই সাইডে কিন্তু প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি থাকতে পারে হলদিবাড়ির সাইডেও কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু নামখানার দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে পশ্চিম মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় বাইশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামী দশ দিনে এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডেও কিন্তু প্রায় চব্বিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বাঁকুড়া দুর্গাপুর এবং এপাশে শিউড়ি এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশে আবারও বৃষ্টির পরিমাণটা বেড়েছে যেটা কিন্তু উত্তর ভাগে ময়মনসিংহের দিকে কিন্তু প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে সিলেটের সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আড়াইশো মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি উত্তরবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের এখানে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো আশি সাতাশি মিলিমিটার কিন্তু বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে কিন্তু শিলিগুড়ি দার্জিলিংয়ে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আশি থেকে একশো মিলিমিটার বৃষ্টি কিন্তু এই সাইডেও থাকতে পারে দার্জিলিংয়ের দিকে তবে শিলিগুড়ির দিকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি আগামী দশ দিনে থাকবে এবং এ পাশে মালদার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আশি মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে অর্থাৎ যেটা দেখা গেল আমরা যেটা আমরা দেখতে পারলাম এই আপডেটের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং কিছু কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে এবং কিছু কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে গতকালের আপডেটের তুলনায় যেটা আমরা বর্তমানে পেলাম এবং এর সাথে যদি আমরা চলে আসি বজ্র বৃষ্টি মোড়ে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো আগামী আহ দশ তারিখের দিকে কি পরিস্থিতি থাকতে পারে সপ্তমীর দিন সপ্তমীর দিন আমরা এর আগের দিন দেখেছিলাম যে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল তবে আজও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে গতকাল যেটা অনেকটা জায়গা জুড়ে ছিল এবার কিন্তু এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এ বসে মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি থাকতে পারে এবং বৃষ্টি কিন্তু নাও হতে পারে আপডেট কিন্তু পরিবর্তন ঘটতে পারে কারণ আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু কিছু জায়গা থেকে কিন্তু দশ তারিখ বর্ষা বিদায় নিতে চলেছে অর্থাৎ দশ তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া কিন্তু কিছু জায়গায় থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের এবং এগারো তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু এগারো তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দুপুর তিনটের দিকে কিন্তু আবারও সেই মুর্শিদাবাদ নদীয় এই সাইডে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তার সাথে এবং বারো তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারো তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আবারও কিন্তু উত্তর চব্বিশ পরগনা কলকাতা তার সাথে হুগলি হাওড়া বিভিন্ন জেলা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকতে পারে আবার বৃষ্টি কিন্তু নাও হতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে কারণ বৃষ্টির পরিমাণটা কিন্তু একদমই কম যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি নিম্নচাপ যেটা নতুন তৈরি হতে পারে আমাদের উত্তর বঙ্গোপসাগরে যেটা বলা হচ্ছে এ পাশে উত্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে তার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গে হ্যাঁ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবেন ভিডিও ভিডিওতে